মানুষের বাড়ি আসে, মানুষের মেলা কথা কইছে, মেলা কথা কইছে, দুঃখ শোনা নাই। একটা সন্তান ছেলে যে এত কষ্ট করে মানুষ করে হেরা আমারে দিল বনবাস, এত দুঃখ শোনা নাই। মানুষের জায়গায় থাকতে ওইখানে আমার বাবার বাড়ি, এরপরে আমি ওখান থেকে প্রায় 10-12 বছর মতো পঞ্চগড় জুট মিলে ছিলাম, ওইখানে কাজ করে এখন আমার সন্তান থাকি। বড় ছেলেটা আমার কাটায়, ছোটো ছেলেটা আমার সাথে আছে, এখন চলে যাব বিরাজপুরে। আমি আগে অনেক কষ্টে দুঃখে দিন কাটিয়েছি, এখন খুব আনন্দ স্যার। এখন মনে করেন যে আমরা ওখান থেকে চলে আসছি, আমার তো ওখানে জমি জায়গা কিচ্ছু নেই, আমাকে এখানে একটা ঘর দিয়েছে, আমার নামে দুই শতক জমি হয়েছে এবং আমার জন্য ঘর হয়েছে, আমি এর চেয়ে তো আর কি চাইব। চাচি ঘরটা পাইছেন, কেমন লাগতেছে আপনার কাছে চাচি? ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, বিটা বাড়ি ডকর এখন দিছে তো। হ্যাঁ হ্যাঁ সেখানে আর দিছে, ঘরটা থাকবার এখন আপনার নামে দিছে? আমার নামে থাকতাম আগে, এখন আমাদের ঘর দিছে, সুবিধা হয়েছে, পাকা ঘর দিছে। এর মাধ্যমে আপনার কি কি আপনার পরিবর্তন হয়েছে, কি কি মানে এই ঘরটা পায় আপনার উপকারটা কেমন হয়েছে? আপনার উপকার ঘর পায় তাই উপকার হয়েছে, ঘর ঠিক করতে লাগবে না, সারা জীবন থাকতে পারবো। আগে অন্যের জমিতে থাকতেন? আগে অন্যের জমিতে। এখানে কয়জন থাকবেন আপনারা? এটা তো সমস্যা হয়েছে, 6 জন না আমার পরিবারে। অনেকটাই আগে আসছি আমরা, আগে তো আমাদের ভাঙা বাড়ি ঘর বাড়ি আসছে, আমি জমিতে থাকতাম, এখন আমাদের সরকার নিজস্ব জমি দিচ্ছে, ভাঙা ঘর করে দিচ্ছে, অনেক সুবিধা হয়েছে আমরা, আগে যেতে অনেকটাই সুবিধা হয়েছে আমরা, খুব আনন্দে আসছে।